let it swerve. Dropping up my aura. Focus on my mind, taking my time. I'm a new woman. Hey cuties, it's me Nabu and welcome back to my YouTube channel. তোমরা যারা আমাকে ফেসবুক থেকে দেখছো, welcome to my Facebook page. আজকে তোমাদের সাথে খুবই একটা hyped and খুবই একটা trending tutorial হচ্ছে Douyin makeup tutorial and এটা basically কোরিয়ানরা সব থেকে বেশি করে. And এই makeup tutorialটাই আমি তোমাদের সাথে share করব. আমার video দেখে তোমরা যে step by step পুরো টিউটোরিয়ালটা দেখো এন্ড যদি ফলো করো এন্ড অবশ্যই তোমরা এই Douyin মেকআপটা রিক্রিয়েট করতে পারবে. সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও. মেকআপ স্টার্ট করার আগে অবশ্যই ফেস ভালোভাবে ক্লিন করে নিতে হবে. এই ক্ষেত্রে আজকে আমি ইউজ করব নিভিয়ার এই সফট গ্লো ময়শ্চারাইজারটা. অ্যাজ আ প্রাইমার এলফের এই পাওয়ার গ্রিপ প্রাইমারটা আমি ইউজ করছি. এলফের এই পাওয়ার গ্রিপ প্রাইমারটা কিন্তু খুবই ভালো, তোমরা চাইলে ট্রাই করতে পারো. যাদের ফেসে মেকআপ বসতে চায় না তাদের জন্য এটা খুবই ভালো একটা প্রাইমার. 77 এর HD ফাউন্ডেশনটা আমি ফাউন্ডেশন হিসেবে অ্যাপ্লাই করছি অ্যান্ড আমার শেড হচ্ছে সুইডি. তোমরা যারা কোরিয়ান গার্লস অথবা কোরিয়ান মেকআপ দেখে থাকবে তাদের টিপে যে স্কিন টোনটা কিন্তু আমাদের মতো না, তাদের স্কিন টোন অনেক বেশি ফেয়ার অ্যান্ড তাদের আন্ডার টোনও কিন্তু আমাদের সাথে ম্যাচ করে না. বাট যেহেতু আজকে আমি Douyin মেকআপটা তোমাদের সাথে শেয়ার করছি, সো আমি এক্স্যাক্টলি সেরকম করাই ট্রাই করব. তাই আমার স্কিন টোন থেকে একটু লাইট ফাউন্ডেশন আমি চুজ করেছি. আমি 77 এর ফাউন্ডেশন একটু ডার্ক শেড, এটা দিয়ে আমি আমার ফেসে যত পরিমাণে পিগমেন্টেশন ছিল সেটা কিন্তু অলমোস্ট হাইড হয়ে গিয়েছে. আমার এই ফাউন্ডেশনটা ইউজ করব, এটা দিয়ে এখন আমি আমার ফেসটাকে একদম লাইট শেড করব এন্ড এটা শেড হচ্ছে মিডিয়াম বেইজ. এটা করার পিছনে একমাত্র রিজন হচ্ছে এভাবে যদি তোমরা ফাউন্ডেশনটা লাইট করতে চাও তোমাদের স্কিন টোন থেকে, এই টেকনিকটা ফলো করে যদি করো তোমরা তাহলে দেখবে যে ফেস মানে অনেকটা টেকি লাগবে না অ্যান্ড কিছুক্ষণ পর তোমার আন্ডার টোন বা ফেসটা দেখতে একদম অ্যাশ টোনও হয়ে যাবে না. আই ম্যাজিকের এই প্রো প্রফেশনাল কনসিলারটা দিয়ে আমি আমার আন্ডার আই এবং টি জোন এরিয়াতে কনসিল করব. এরকম টাইনি পাফ দিয়ে এখন এটাকে আমি ব্লেন্ড করব. দেখতেই পাচ্ছো ফেসের যে বেসটা আছে সেটা কতটুকু ফ্ললেস হয়েছে. এখন আমি পুরো জিনিসটাতে একটা লুজ পাউডার দিয়ে সেট করব. 77 এর বানানো লুজ পাউডারটা দিয়ে আমি আমার বেস মেকআপটি সেট করব. ফোকালরের এই আইব্রো পেন্সিলটা দিয়ে এখন আমরা আইব্রোটা ড্র করব. Douyin মেকআপের ক্ষেত্রে তারা কিন্তু একদম শার্প আইব্রো ড্র করে না, তারা হচ্ছে একটু ফেদারি ব্রাউজ যেটা থাকে সেটা ড্র করে. সো আমি আজকে একদম পয়েন্টি বা শার্প কোনো আইব্রোস ড্র করব না, আমি একটু ফেদার করে আমার ব্রাউজটা ড্র করব. অ্যান্ড ফ্রন্টে এইভাবে আমি জাস্ট হচ্ছে লাইন্স ক্রিয়েট. ফর কন্ট্রোল মাই ফেস আই এম ইউজিং 77 এর ব্রঞ্জারটা. তোমরা যে কোনো ব্র্যান্ডে ব্রঞ্জার অথবা কন্ট্রোল নিতে পারো. আমি এরকম ডেন্স একটা ব্রাশ নিচ্ছি অ্যান্ড এখন আমি জাস্ট এইখানে অ্যান্ড এইখানে আই মিন জাস্ট এইখানে অ্যান্ড হচ্ছে এইখানটাতে আমি আমার এই কন্ট্রোলটা করব. একদম এইভাবে জিনিসটাকে এখন আর্টিফিশিয়াল মনে হলেও পরে যখন এটাকে ব্লেন্ড করা হবে দেন ইটস লুকস নাইস. অ্যান্ড নোজের নিচের পার্টটুকু আমরা যেভাবে ড্র করবো সেটা হচ্ছে এইখানে একটা লাইন ড্র করব, এইখান থেকে এইখান পর্যন্ত, এইখান থেকে এইখান এন্ড এইখানে জাস্ট আমরা একটু স্প্রেড করে দেবো লাইক দিস. এখন আমরা পুরো জিনিসটাকে ব্লেন্ড করবো এরকম সফি ব্রাশ দিয়ে. ফর ব্লাশ আমি টেকনিকের এই মফ পিঙ্কটা অ্যাপ্লাই করবো. ব্লাশের ক্ষেত্রে Douyin মেকআপের জন্য যেটা হয় তারা ব্লাশটা অ্যাকচুয়ালি একদম মিডল বরাবর অ্যাপ্লাই করে, আই মিন জাস্ট এই বরাবর আমরা ব্লাশটা অ্যাপ্লাই করব, জাস্ট এই বরাবর.
এবার আমি তোমাদের আই লুকটা ইন ডিটেইলসে তোমাদের সাথে শেয়ার করছি। এই ব্রাউন শেডটা আমি আমার লিডে অ্যাপ্লাই করব। সেম এটা আমি লোয়ার ল্যাশ লাইনও অ্যাপ্লাই করব। এখন এই পুরো জিনিসটাকে আমি ব্লেন্ড করব। এরকম ফ্ল্যাট ব্রাশ নিব, নিয়ে হোয়াইট বেজ যেটা শেড আছে সেটা আমার এই ইনার কর্নারে জাস্ট অ্যাপ্লাই লাইক দিস। ইনার কর্নারটা আমি হাইলাইট করব। এসেন্সের এই কাজলটা দিব, এটা দিয়ে আমি আমার আউটডোর লাইনে ড্রপ। আই ম্যাজিকের এই আইলাইনারটা দিয়ে আমি উইং ড্র করব। এখন ডাউন আই শ্যাডোটা নিয়ে আমাদের লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করব। এবার আমরা একটা আই ব্যাগ ক্রিয়েট করবো। আই ব্যাগের জন্য এরকম পয়েন্টি ব্রাশটাই তোমাদের নিতে হবে, লাইক দিস। এরকম মানে একটু যেটা একটু পেন্সিলের মতো দেখতে হবে এরকম ব্রাশ নিতে হবে। আর তোমাদের আইসটা দিয়ে তোমরা এরকম করবে, মানে একটু ছোট করবে। আমি জানি জিনিসটা অনেকটাই উইয়ার্ড, বাট ইউ লুক লাইক দিস। অ্যান্ড দেন হচ্ছে তোমাদের এরকম একটা ব্যাগ আসবে, অ্যান্ড সেইখানে তোমরা ব্রাউন শ্যাডোটা অ্যাপ্লাই করবে। দেখতে পাচ্ছ এরকম একটা ব্যাগ আমরা ক্রিয়েট করেছি। এবার আমরা হোয়াইট শ্যাডো নিব, যেটা একদম হোয়াইট থাকবে। অ্যান্ড হোয়াইট শ্যাডো এই সেম ব্রাশটাতে নিয়ে আমরা আমাদের সেম এরকম করব। করে আমাদের এখানে হাইলাইট করে দেব, এতে আমাদের আমরা যে ব্যাগটা ক্রিয়েট করেছি আইজে সেটা ভালোভাবে বোঝা যাবে। দেখতে পাচ্ছ এইখানে আমি হাইলাইট করিনি, অ্যান্ড এই আইসে হাইলাইটটা করেছি। অ্যান্ড এটা কিন্তু এখন থেকেই কোরিয়ান বা দোয়োর যেই মেকআপ লুকগুলো থাকে এরকম অলরেডি শেপটা এসে পড়েছে। এই মেকআপের ক্ষেত্রে মাস্কারার সাথে এরকম একটা টুইজার লাগবে। এবার তোমরা যেটা করবে, মাস্কারার ভিতরে মাস্কারাতে তোমরা এই টুইজারটা এভাবে এরকম করে স্টিক করে দেবে। আমি যেরকম করছি সেরকম। এবার আমরা লোয়ার ল্যাশ লাইনে নিউট কালার কাজলটা দিয়ে একটু হাইলাইট করব। আমাদের মেকআপ কিন্তু অলমোস্ট শেষ। এবার আমরা একটু লাইট শেড দিয়ে আমাদের হাইলাইট যে পয়েন্টগুলো আছে সেখানে একটু হাইলাইট করব। এজন্য আমি ইউজ করছি শালেটের এই কম্প্যাক্ট পাউডারটা। এটা হচ্ছে বিউটি গ্লাসের রোজ ডাস্ট শেডটা। আর এটা দিয়ে আমরা আমাদের এইখানটাতে অ্যান্ড নিচের লাইনে একটু ড্র করব। অ্যান্ড মেক শিওর করতে হবে উপরের লাইনটা যেন রাউন্ড হয়। অ্যান্ড লোয়ার লাইন আমরা একটু বাড়িয়ে করবো। তোমরা দেখতে পাচ্ছ আমার লিপ অনুযায়ী এটা কিন্তু অনেকটাই উপরে। এখান থেকে আমরা একটু নামিয়ে দিও। এবার মিলানি লাভড যে শেডটা আছে সেটা আমরা ফিঙ্গার টিপ দিয়ে অ্যাপ্লাই করব। এবার যে কোনো ধরনের এরকম একটু ব্রাউন কালারের একটু লাইট শেড নিবে তোমরা, অ্যান্ড নিয়ে সেম তোমাদের উপর লিপস অ্যাপ্লাই করবে। শেড হচ্ছে বিহাইন্ড দ্য ব্লেঞ্চার্স, এই শেডটা নিয়ে আমরা মিডল অ্যাপ্লাই করব জাস্ট। নাও আমি ইউজ করছি বিউটি গ্লেজার মোকা ব্রাউন এই শেডটা। মেকআপ ডান। এবার একটা কিউট হেয়ার স্টাইল করে তোমাদের সাথে দেখা করছি।
থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ লাইক দিস ভিডিও অবশ্যই অবশ্যই কিন্তু আমার পেজ সাবস্ক্রাইব করবে এন্ড তোমরা যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে রাখবে তোমরা আর কি কি বা কোন ধরনের মেকআপ টিউটোরিয়াল চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টে দিয়ে দিবে আমি অ্যাজ সুন অ্যাজ সেই মেকআপ টিউটোরিয়ালগুলো তোমাদের সাথে টিউটোরিয়াল আকারে করার ট্রাই করবো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই টিল দি এন্ড সারাঙ্গিও